আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ বিইউপি এর আজকে যে বিষয়টি পরীক্ষা হয়েছে, অর্থাৎ যে ইউনিটের পরীক্ষা হচ্ছে, সেটি হচ্ছে FSSS। এই ভিডিওতে আমি দেখাবো সাধারণ অংশের সমাধান। আমরা খুব শীঘ্রই অন্যান্য অংশের সমাধান আমাদের এই চ্যানেলে আপলোড করব, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আপনারা খুব সহজেই অন্যান্য অংশের নির্ভুল সমাধান পেয়ে যাবেন। এক, আর্ম ফোর্স ডে 21 নভেম্বর, পদ্মা সেতুর অফিসিয়াল নাম পদ্মা মাল্টিপ্লেস ব্রিজ। তিন, পদ্মা সেতু কোন ধরনের সেতু, টুরিস্ট ব্রিজ। পদ্মা ডিজাইনার AECOM। বঙ্গবন্ধু কবে পাকিস্তান থেকে দেশে আসেন, 10 জানুয়ারি 1972। সংবিধান রচনার কমিটির সদস্য সংখ্যা 34। সংবিধানের মূলনীতি 4টি। বিশ্ব শান্তি দিবস 21 সেপ্টেম্বর। বাংলাদেশ এশিয়ার কোন অংশে, দক্ষিণ এশিয়া। আমেরিকার কোন রাজ্য রাশিয়ার অংশ ছিল, আলাস্কা। ইউক্রেনের রাজধানী কিয়েভ। কত তারিখে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়, 24 ফেব্রুয়ারি 2022। বাংলাদেশ কত সালে স্টেট মর্যাদা পায়, 2000 সালে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন, মেসিডোনিয়া, তৎকালীন আলবেনিয়া। ইমেন্ডলের কোন খেলার সাথে সম্পর্কিত, লন টেনিস। 2022 সালে অলিম্পিক গেমের আয়োজক চীনা। কোন জেলার সাথে দুটি সীমান্ত আছে, রাঙামাটি। কোভিড টিকার আবেদন করা যায় কোন অ্যাপ দিয়ে, সুরক্ষা। আগরতলা মামলার শিরোনাম বিদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। শেরেবাংলা ফজলুল হকের পার্টির নাম কৃষক শ্রমিক পার্টি। বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড। চরকুকরি মুকরি কোথায় অবস্থিত, ভোলা। BRRI কোথায়, গাজীপুর। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন বিষয়ে পুরস্কার দেওয়া হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সর্বদক্ষিণের জেলা কোনটা, কক্সবাজার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির লেখককে, আব্দুল গাফফার চৌধুরী। বৃহৎ জেলা রাঙ্গামাটি। মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে মামলা করেন কে, গাম্বিয়া। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কী বলা হয়, গভর্নর। র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কোন দেশের লিখিত সংবিধান নেই, ইসরায়েল। বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড। শরণার্থীদের জন্য কোন সংস্থা কাজ করে, UNHCR। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত 5:3। সবার জন্য শিক্ষা কোন মুদ্রায় লেখা থাকে, 2 টাকা। 1 বাইট = 8 বাইট। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় হবে, কাতার। IJC এর প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।